আসসালামু আলাইকুম। অল বাংলা 24/7 পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটা হাসার ইতিহাস এসেছে এখানে। এখানে দুষ্পদ্ধতিতে হাসির বাচ্চা উৎপাদন করা হয়। যে জিনিসটা আপনাদেরকে দেখানো হইতেছে ওইটা কিন্তু ব্যাট। আর ওই ব্যাটটার বিষয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ব্যাটটা কেমনে তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়। ওই সব প্রসঙ্গে আপনাদের সামনে কিছু তুলে ধরার জন্যই আপনারা আমাকে বলেন। ব্যাটটার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্যই এখানে আসার মেন মূল উদ্দেশ্য। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পারতেছেন এই তুষগুলি বাহির করা হইতেছে। ধানের যে উপরের কোষাগুলি আছে এই কোষাগুলি বাহির করা হইতেছে, বস্তার ভিতরে ভরা হইতেছে। এটার পিছনে কারণ হইল আবার নতুন করিয়া বাঁধতে হবে। যদি নতুন করিয়া বান্ধানো হয় তাহলে কিন্তু এগুলা ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ডিমগুলি পইরা ভাঙবে। ওই জন্য আবার নতুন করিয়া আবার ওই সব কাজকর্ম করা হইতেছে। ওই বস্তাগুলির মাধ্যমে তুষগুলি ভরা হইতেছে, বইরা পরে বাহিরে নেওয়া হবে এবং রোদ্রে টোদ্রে দিয়া শুকায়া আবার পিটিং দেওয়া হবে। বাঙ্গাল তো শুন কে রে, নতুন করণ লাগবো। এর কি পুরাতন হয়ে গেছে? হ্যাঁ পুরাতন হয়ে গেছে, গুনে কায়া লাগছে। আবার নতুন করে বানতে হবে। আর যদি না বান্ধন যায় তাহলে কি হবে? রিক্স হয়ে যাবো, মাল তুললে ভাঙ্গে ফিরে তারা। এই যে একটা এখান থেকে এই যে উপরের এইটুকু পর্যন্ত কতটুকু পাকা রাখেন ওই জায়গায়? চৌকান্তাস। চৌকান্তাস পাকা রাখার পিছনে কারণটা কি? আলু বাতাস ছেলে ঘুরতে গেলে হতো শৈল বাসবো বিদায়, এরকম একটু পাকা রাখা হয় যাতে আর্দ্রতা বা আলু বাতাস আবরণ করতে পারে। ওই জন্য এই তুষগুলি যে বস্তার ভিতরে ভরতেছে এর পিছনে কারণটা কি? আবার নতুন করিয়া পিটিং করা হবে। নতুন করিয়া পিটিং করিয়া আবার ডিম বসানো শুরু করবে। ডিম বসানোর পরিস্থিতি করতেছে। ওই ব্যাপার বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি। অনেকেই জানতে চান যে ব্যাট কেমনে করা হয়, দূরত্বটা একটা ব্যাট থেকে আর একটা ব্যাটের উচ্চতাটা দিয়ে কেনেন কতটুকু। দেখেন এক সাইড ব্যাট, তিন তাকের ব্যাট, এক তাক, দুই তাক, ওই যে তিনটে তাক, ওইখানে তিনটে তাক দিয়ে একটা ব্যাট বানানো হয়েছে। আর ওই কাতারে সিলিন্ডার দেওয়া হয়েছে, সিলিন্ডার দেওয়া হয়েছে ওই কাতার দিয়ে, আর ওই কাতার দিয়ে ব্যাট দেওয়া হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারাও যদি হ্যাচারি করতে চান এক সাইডে দিয়ে ব্যাট দিবেন আর এক সাইডে দিয়ে সিলিন্ডার দিবেন। আর যদি আরও বড় করতে চান ওই সাইডে দেও আরও ব্যাট দিতে পারবেন। ওই যে হ্যাচারি শেষ করিয়া হারিকেনগুলি ওই দিক দিয়ে টানানো আছে, তাইকে দিছিল ওই যে কাপড় চোপড় উপরে দিয়া রাখা হয়েছে। আর ওই দিক দিয়ে আসা যাওয়ার রাস্তা করে রাখছিল, এখন আবার নতুন করে ভাঙ্গিয়া নতুন করে আবার করা হবে। ওইগুলা পাক পাক করিয়া এভাবে তলে দিয়া খাট দিয়া পরে দাড়ি দিতে হয়। দাড়ি বা সাডি, কেউ বলে পাটি, দাড়ি সাডি, আবার কেউ পাটি বলে, কেউ দাড়ি বলে, কেউ সাডি বলে, কেউ পাটি বলে। ওই সব দায় এই দিক দিয়ে বিছানো হয়। বিছায়া পরে তুষ দিতে হয়, তুষ দিয়া সালা দিতে হয়, ইয়ার পরে কাপড় দিতে হয়, দিয়া ওইভাবেই ব্যাটটা সেটিং করা হয়। প্রিয় দর্শক বন্ধুরা, দেখতেই পারছেন পলিথিন। এখন আপনাদের বিবেকে আসতেছে যে পলিথিন দিয়া কি করা হয়, এভাবে পলিথিন কেন দেওয়া হয়। পলিথিন দেওয়া হয় ওই জন্যই, শীত থাকতে থাকতেই কিন্তু মাঘ মাসের 15 বা প্রথম দিয়াই কিন্তু ডিম বসানো হয়। মাঘ মাসের প্রথম দিয়া যে ডিম বসানো হয় এই ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা থাকে। ওই ঠান্ডার সময় কয়ে কি যখন ডিম ফিডে থাকতে পারে না তখন কিন্তু ওই পলিথিন দিয়া ব্যাটারে ব্লক দেওয়া হয়। তখন পলিথিনের ভিতরে তাপমাত্রাটা রাখতে সুবিধা হয়। আবার রোদ্র উঠলে ওইভাবে বইলে নিয়া ওইভাবে বাইন্ধে রাখতে হয়, এইভাবে গুছায়া রাখতে হয়। তো ওই সব ব্যাপার বিষয়টা আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে শীতের মৌসুমে ডিম ফোটানো হইলে কেমনি কীভাবে তাপ রাখতে হয়। ওইভাবেই পলিথিন দিয়া আপনারা এভাবে এই পরিবেশ করে নেবেন, তাহলেই ডিমের তাপ সঠিক মতনই রাখতে পারবেন। পরে যখন গরম পইরা যাবে তখন আর পলিথিনের প্রয়োজন হয় না, তখন এভাবে বলিয়া তুলিয়া রাখা হয় উপরের দিকে।
তো প্রিয় দর্শক বন্ধুরা ওই ছিল পলিথিনের ব্যাপার বিষয়টা। প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পারছেন ওইটা হইল গা ব্যাট, তিনটা তাকের একটা ব্যাট, ওই যে একটা তাক, ওই যে আরেকটা তাক, আবার ওই যে আরেকটা তাক, তিন তাকের একটা ব্যাট এখানে, আর ওই দিক দিয়ে সিলিন্ডার, ওই দিক দিয়ে ব্যাট, ওই দিক দিয়ে সিলিন্ডার, ওই দিক দিয়ে দেখেন একটু পাকা জায়গা রাখা হয়েছে। ওই পাকা জায়গার মাধ্যমে কাঠ বা চৌকি রাখা হয় বা চেয়ার রাখা হয়, কাস্টমার আসলে বসার স্থান দেওয়া হয়, ওইটা হয়েছে ক্যাশ টেবিল। তো ওই সব ব্যাপার বিষয় মিলিয়েই কিন্তু সারি ব্যবসাটা। তাছাড়া এখানে দেখতেই পাচ্ছেন যে ডিম আনার যে কেস, ওই কেসগুলি এখানে অর্থাৎ স্ট্রে, ডিমের স্ট্রে ওই দিক দিয়ে স্ট্রে রাখা হয়েছে। ওই দিক দিয়েও দেখেন অনেক স্ট্রে রাখা হয়েছে, ওই সব স্ট্রে দিয়া ডিম আনা হয়। ওই দিক দিয়ে দেখেন ল্যাপ বানানো আছে, ওই দিক দিয়ে উপরে দিয়া টানায় রাখা হয়েছে। টানায় রাখার পিছনে কারণ এইটাই, নষ্ট হবে ওই বিধায় টানায় রাখা হয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা ওই ক্যারেট দিয়া বাচ্চা আনা নেওয়া করে। তাছাড়া ওইটা আবার কি, ওইটা দেখা যায় খেলার যন্ত্র, অবসর টাইমে বসে বসে খেলাধুলাও করে সময় কাটানোর জন্য, রাত্রেবেলা তো ঘুমা থাকতে হয়, ওই জন্য খেলাধুলা করিয়া সময়টা পাস করে জন্য খেলার যন্ত্রটাও দেখা যায় এখানে আছে। এগুলা আজকে ভাঙতেছে, ভাঙ্গিয়া নতুন করে আবার ফিটিং দেওয়া হবে। আমি এই মুহূর্তে এখানে এসেছি, ভাবলাম যে আমার দর্শক বন্ধুরারে ওই সব ব্যাপার বিষয়টা আমার দর্শক বন্ধুরার সামনে তুলে ধরি, যাতে করিয়া কিছু শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। জানা বোঝার জন্যই আমার এখানে আসার মেন মূল উদ্দেশ্য। পলিথিন ডিজে ছুটাই যাচ্ছুন, পলিথিন ডিজে আপনারা কি করেন? এটা যদি বাতাস টাতাস বেশি আসে জি, তখন এটা ডাইকে তখন লাগে, কারণ হলে আলু বাতাস যদি বাতাস ঢুকে তাহলে ডিম কাণ্ড হয়ে যায়। এটা কি সবসময় প্রয়োজন হয় না শুধু শীতের দিন প্রয়োজন? শুধু শীতের দিন, যে সময় প্রয়োজন না হয় ওই সময় কি করেন? আবার বললে এই তৈরি দেখ। অবস্থায় দাড়ি দেওয়া থাকে, দাড়ির পরে পলিথিন দেওয়া থাকে, পলিথিনের পরে তুষ দেওয়া হয় যাতে করে তুষগুলি না পড়তে পারে। ওই যে পলিথিনটা খুব সুন্দর করিয়া বিছাইতে হয়। এই যে দেখেন খুলতেছে। প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, বিশেষ আর কি বলবো। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি এবং আপনাদের হ্যাচারি ব্যবসার মঙ্গল কামনা করি। আজকের মতো এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।